বন্ধুরা আজকে চালা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই মাছটাতে একটু কাঁটা থাকলেও খেতে কিন্তু বেশ টেস্টি আর এইভাবে যদি রান্না করেন তাহলে নিমেষের মধ্যেই এক এক প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বাই দা বাই আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বিলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তো শুরু করছি এখানে চারটুকরো চালা মাছ নিয়ে নিয়েছি একটু বড় সাইজেরই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটু শুকনো করে রেখেছি ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার এই মাছগুলোর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি উল্টে পাল্টে যাতে দুদিকেই মশলাটা ভালোভাবে লেগে যায় এবং তারপর এটাকে পাঁচ মিনিট ম্যারিনেট হতে রেখে দেব পাঁচ মিনিট পর মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি ফ্লেমটা মিডিয়ামে আছে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি থ্রি টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছিলাম তো চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে একটা পিঠ ভেজে নেওয়ার পর হালকা হাতে উল্টে দিচ্ছি দিয়ে অপর পিঠটাকেও তিন চার মিনিট ভেজে নিতে হবে একটু লালচে করেই মাছগুলোকে ভাজতে হবে তাহলে এই রান্নাটা বেশ টেস্টি হবে তো উল্টে পাল্টে এরকম গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিলাম নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি এখন ওভেনের ওপর অপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটুকু ছিল সেই তেলটা এই কড়াইতে নিয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামেই আছে এর সঙ্গে অ্যাড করে দেব আরও ওয়ান টেবিল স্পুন সরষের তেল সর্ষের তেলে রান্নাটা করলে টেস্টটা ভালো হবে তো সর্ষের তেলেই আমরা এই রান্নাটা করব ফোড়ন দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে শুকনো লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আপনারা অর্ধেকটা পেঁয়াজ বাটার অর্ধেকটা কুচনো ব্যবহার করতে পারেন তাতে গ্রেভিটা সুন্দর হবে তো আমি শুধু কুচনো পেঁয়াজই ব্যবহার করলাম এখানে পেঁয়াজটার কালারটা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিলাম নিয়ে অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে আছে এবার দিয়ে দিচ্ছি একটা ছোট ছোটো টুকরো করে কাটা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এছাড়া আর কোনো মশলা দেওয়ার দরকার নেই ভালোভাবে মশলাগুলোকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ টমেটোর সাথে এবার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ জল এই জলেই আমরা মশলাটাকে কষিয়ে নেব তো দু থেকে তিন মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে এটাকে একটু স্ম্যাশ করে দেব যাতে গ্রেভিটা ঘন হয়ে যায় তারপর এটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদেরকে কুক করে নিতে হবে তো দেখুন তেল ছেড়ে এসেছে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ অর্থাৎ দুশো পঞ্চাশ এম এল জল ফ্লেমটা এই পর্যায়ে হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে একটা বয়েল আসতে দেব তো হাই ফ্লেমে বয়েল চলে এসেছে এবার ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দিয়েছি দিয়ে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট মাঝারি আঁচে কুক করে নেব। চার মিনিট পর ঢাকাটা খুলে মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে এটাকে আরও মিনিট দিয়ে কুক করে নেব। মিডিয়াম ফ্লেমে তো দু মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম এর সাথে আমি হাফ টি স্পুন গরম মশলা পাউডারও দিয়ে দিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমার মিস হয়ে গেছে তো আপনারা দিয়ে নেবেন ধনে পাতা কুচি আর গরম মশলাটা দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আরও কুক করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি খেতে অসাধারণ হয়েছিল তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধুগুলো রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই